আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্র গুড লাইফ দিয়ে আমি রুদ্র ইউসুফ চলে আসছি মেট্রো কার্স গাড়ির শোরুমে। এই শোরুমটি তেজগাঁও লিঙ্গুড়ে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন ইউজ দুই ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন। গাড়ি কালেকশন অনেক, যেহেতু গাড়ি কালেকশন বেশি, আজকে আমরা ইউজ করে দেখবো বেশ কয়েকটি। একটা প্রিমিয়ার দেখবো, এলিয়ন দেখবো, এক্সিও দেখবো, ফিল্টার দেখবো। ঠিক আছে, চলুন আমরা গাড়িগুলো দেখি কি অবস্থায় আছে, দামটিও আমরা জেনে নিই। কাসেম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? রুদ্র ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, বিশাল একটি শোরুম, গাড়ি কালেকশন অনেক, রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায়, পাশাপাশি ইউজ করা পাওয়া যায়। আর ভাই আমরা তো এর আগে রিকন্ডিশন রিভিউ করেছিলাম, যেহেতু ইউজ করে কালেকশন বেশি রয়েছে, আপনাদের আজকে বেশ কয়েকটি ইউজ করে দেবো আমরা। একটু কষ্ট দেবো কাসেম ভাই, আমরা একটু সময় দিয়ে শুরু করি এলিয়েনটা। আচ্ছা, এলিয়েন দিয়ে শুরু করি। এটা 2006 মডেল, রেজিস্ট্রেশন হয়েছে 2011-তে। এটা অকটেন, কোনো সিএনজি করা হয়নি আজ পর্যন্ত। আচ্ছা, সিলভার কালার? সিলভার কালার। এই গাড়িটা যা কিছু আছে সব কিছু অরিজিনাল। এখনো এই গাড়িতে এখনো সেন্সর লাগানো আছে, সামনে কিছু সেন্সর আছে, সামনে কিছু সেফটি বাম্পার রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো গাড়িটা কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নাই, সামনে পিছে গ্লাস কিন্তু অরিজিনাল, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে। হ্যাঁ, পিছনে গ্লাস আছে, তিনটে গ্লাস। এবং এই গাড়িটি তেলে আছে, এখনো সিএল এলপিজি করা হয়নি, তেলে থাকলে সেই ইঞ্জিন একটু ভালো থাকে। ওজিয়াল কালার আছে তো ভাইয়া? হালকা টাচ আপ করা হয়েছে, হালকা টাচ আপ করা হয়েছে। আচ্ছা, টাচ আপ একটু করতে হয়, ঢাকা শহরে গাড়ি চললে একটু দাগ পড়ে যাবে, কিছু দাগ পাবে, আমরা টাচ আপ করা হয়েছে। আচ্ছা, আমরা একটু পেছনের সিটি দেখি ভাইয়া। আমার খুব সুন্দর সিট কভার লাগানো আছে। যদি ভাই এই গাড়িটা কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নাই, জাপান যেভাবে আছে এই কলেজগুলো একটু দেখা যাবে, কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নাই। আচ্ছা, খোলা কাটা থাকলে একটু বোঝা যাবে। সিট কভার কি আপনারা লাগিয়েছেন? জি জি, আমরা লাগাইছি, তার মানে আরো অনেক দিন ইউজ করা যাবে। আমি একটু সামনে ইন্টারিয়র দেখি ভাই। এলিয়ান গাড়ি, প্রিমিয়ার গাড়ি, বাংলাদেশে আজকে জনপ্রিয় গাড়ি, অনেক বেশি চলে। সে কোনো কাজ করতে হবে না, সিবি জোন সাসপেনশন হইতে গাড়িটা অবাল ফ্রেশ। আচ্ছা, এই মোটর সম্পূর্ণ ওকে অবস্থায় আছে। আপনার গাড়ি মডেল সম্পর্কে আগে জানি ভাই। মডেল 2006, রেজিস্ট্রেশন 2011। পেপারস কি অবস্থায় আছে? পেপারস আপডেট আছে, 24 সাল 25 সাল। পেপারস তো ধরে আছে। আর প্রাইস কত রাখতেছেন ভাই? এটা 16,50,000 টাকা। 16,50,000 টাকা আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলা শুরু হয়েছে। আমরা নেক্সট গাড়ি দেখি। এটা আছে FGO 2012 মডেল, রেজিস্ট্রেশন 2017। এটা সিএনজি ওয়াকটেন দুইটাই আছে, সিএনজি করা আছে। FGO গাড়ি হোয়াইট কালার? জি জি। সম্ভবত গাড়িটা একটু রো অবস্থায় আছে। জি জি, ছোট ছোট টুকটাক দাগ আছে, এখনো আপনারা কাজের কাজ করেননি। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে ভাই? প্রত্যেকটা সামনে পিছে গ্লাস কিন্তু অরিজিনাল, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটা। আচ্ছা, আর চাকাগুলো যে অবস্থায় আছে মোটামুটি 7-8 ইউজ করা যাবে? জি ইনশাআল্লাহ। আসলে গাড়ির কালেকশন অনেক বেশি, স্পেস একদম নেই, ডিটেলস দেখানো সম্ভব না। তারপর যারা গাড়ি কিনতে আসবেন অবশ্যই ফিজিক্যালি এসে ডিটেলস দেখে নেবেন। আমি একটু পেছনের সিটে দেখি ভাই। সিট কভার গুলো মোটামুটি ভালোই রয়েছে, সিএনজি ইনস্টল করা আছে। জি, আমি সামনে ইন্টারিয়র দেখি। লিমিটেড প্লেয়ার রয়েছে। প্রতিটি সুইচ ওকে আছে তো ভাইয়া? ওকে। তাহলে গিয়ার বক্স ইঞ্জিনের গাড়ি সাথে তো? সাথে। জি, এসি পারফরম্যান্স ভাই ভালো? ইনশাআল্লাহ সবকিছু গাড়িটা ভালো আছে, এসির পারফরম্যান্স ভালো রয়েছে। ফগ লাইট রয়েছে। এই মুহূর্তে যিনি কিনবেন চাইলে সামনে পিছনে যদি একটু বাম্পার এসে করা যেতে পারে। জি, চাকাগুলো যে অবস্থায় আছে মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে? জি জি, 7-8 মাসের বেশি যাবে। রিদু ভাই আরো বেশি ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ। আমার গাড়ি মডেল সম্পর্কে আরেকবার জানি। 2012 মডেল, রেজিস্ট্রেশন 2017। পেপারস কি অবস্থায় আছে? পেপারস আপডেট, 24 সাল 25 সাল। আর প্রাইস কত রাখতেছেন? এটা 15,50,000 টাকা। আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আমরা নেক্সট গাড়িটি দেখি। এটা 2000 এলিয়ান গাড়ি, এটা 2013 মডেল, রেজিস্ট্রেশন 2016। এই গাড়িটা যা কিছু আছে অরিজিনাল, এখনো
কোনো কালার করা হয় নাই, কোনো কিছু করা হয় নাই। প্রজেকশন হেডলাইট এলিয়ান লোগোটা আছে, ফগ লাইট আছে, সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে। এখনো গাড়িটা সিএনজি অপশন দুইটাই আছে, সিএনজি করা আছে এবং খুব দামি একটি কালার, রেডিয়েন্ট কালার। আর চাকাগুলো মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে? জি জি, 7-8 মাস ইউজ করা যাবে। সুন্দর একটি রিম লাগানো আছে, সিএনজি ইনস্টল করা আছে। জি, পলিশের কাজ চলছে। আমি একটু পেছনে সিটে দেখি ভাই। সিট কভার সম্ভবত নতুন লাগানো হয়েছে? জি জি, নতুন লাগানো হয়েছে। তখন আর অনেক দিন ইউজ করা যাবে। আমি একটু সামনে ইন্ডিকেটর দেখবো। প্রতিটি সুইচ ওকে আছে ভাই? জি জি, ওকে। পুশে স্টার্ট, উডেন ফিনিশ রয়েছে, ভালোই লাগছে। এবং খুব সুন্দর একটি মনিটর রয়েছে এবং স্টেরিং থেকে বেশ কিছু অপশন রয়েছে। রঘু ভাই, এই গাড়িটা যা কিছু আছে সব কিছু অরিজিনাল। সিলিংটাও খুবই ফ্রেশ, হ্যাঁ, ডাশবোর্ডটা অনেক ফ্রেশ আছে, মনিটর আছে, বড় একটা মনিটর। না, ফ্রেশই দেখা যাচ্ছে। আমার সিট কভার নতুন লাগানো হয়েছে, ভালোই লাগছে। অবশ্যই ফিজিক্যাল এসে দেখতে হবে। এই মুহূর্তে যিনি কিনবে চাইলে সামনে পিছনে দুটি সেফটি বাম্পার ইনস্টল করা যেতে পারে। আমার গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানি ভাইয়া। জি, এটা 2013 মডেল, রেজিস্ট্রেশন 2016। পেপার্স কি অবস্থায় আছে? পেপার্স আপ টু ডেট। প্রাইস কত রাখতেছেন? 24,50,000 টাকা। 24,50,000 টাকা আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। পেছনে আরো গাড়ি রয়েছে, আমি একটু দেখি। সেটা কালারের প্রিমিয়ার গাড়ি। কিন্তু ভাই, এটা মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন 2007। এটা সিএনজি অপশন দুইটা আছে, 60 লিটার সিএনজি করা। এই গাড়িটা অসাধারণ, হ্যাঁ, প্রত্যেকটা সামনে পিছে গ্লাস কিন্তু অরিজিনাল, কোনো অ্যাকশন হিস্ট্রি নাই গা। ওরিজিনাল কালার আছে তো ভাই? জি, এটা টাচ আপ করা হয়েছে, হ্যাঁ। এটা প্রত্যেকটা হেডলাইট কিন্তু অরিজিনাল আছে, প্রিমো লোগোটা আছে, নিচে একটা ফগ লাইট আছে, হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর রিম আছে, খুব সুন্দর। এই গাড়িটা চাকাগুলো মালিকে 4 মাস ইউজ করছে, আল্লাহর রহমতে 1 বছরের বেশি ইউজ করতে পারবে এই গাড়িটা। ডান পাশ দিয়ে দেখানোর অপশন নেই যেহেতু স্পেস নেই। আমরা এই পাশ দিয়ে একটু দেখি। আমি একটু পেছনের সিটি দেখি ভাই। জি জি, পেছনের দেখতে পাবো না, আমরা সামনে দেখব। সামনে দেখতে দেখতে বিস্কিট কালারের গাড়ি, ওডেন আছে, ডাশবোর্ডটা খুবই ফ্রেশ, সিলিংটা খুবই ফ্রেশ আছে, প্রত্যেকটি সুইচ ওকে আছে। হ্যাঁ, এই গাড়িটা আসলে রঘু ভাই অসাধারণ। গাড়িটা না আসলে, না চালালে আমি যে বলতেছি এটা তখনই প্রমাণ হবে। অবশ্যই ফিজিক্যাল এসে দেখতে হবে, গাড়িটা আসলে দেখতে সুন্দর। আর কি অবস্থায় আছে ফিজিক্যালি আসলে আসলে বুঝতে পারবেন। ভিডিওতে আমরা যতটুকু সময় একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে। জি জি, কি জিনিস শুরু করা আছে, সামনে পিছনে সেটি বাম্পার রয়েছে, ডিভিডি প্লেয়ার রয়েছে। কিছু করতে হবে না, কিছু করতে হবে না, আইসা শুধু চালাতে নিয়ে যাবে। আচ্ছা, তারপর যারা আসবেন আশা করতে টেস্ট ড্রাইভ দিবেন, যদি কোনো রকম টুকটাক কাজের প্রয়োজন হয় সেটা অবশ্যই করে দিবেন। কাজ জি জি জি, আরে মডেল সম্বন্ধে আসবেন। জি, 2006 মডেল, রেজিস্ট্রেশন 2007। আর পেপার কি অবস্থায় আছে? পেপার আপ টু ডেট আছে, পেপার তো ফিরে আছে। প্রাইস কত রাখতেছেন? এটা আমি রঘু ভাই ফিক্স প্রাইস বলে দিই। জি, একদম এটা 16,20,000 টাকা। 16,20,000 টাকা, হ্যাঁ, একদম ফিক্স প্রাইস। তারপর কাস্টমার একটু রিকোয়েস্ট থাকবে, তারপরে রঘু ভাই আপনার কথা যদি বলে আমি একটু সম্মান করব। অনেক ধন্যবাদ ভাই। আমরা নেক্সট ডে দেখি, আসলে কালেকশন অনেক রয়েছে। পিছনে ফিল্টার গাড়ি রয়েছে এবং সিভিক গাড়ি রয়েছে, আমি একটু দেখিয়ে দিই। অবশ্যই যারা ভিডিও দেখবেন ফিজিক্যালি আসবেন, কারণ যেহেতু স্পেস নেই। হ্যাঁ, স্পেস বলে দেয়। এটা হচ্ছে একজো ফিল্টার লিমিটেড, 2012 মডেল, রেজিস্ট্রেশন 2017। এটা সিএনজি করা গাড়িটা, এসি টাচ, পিছনে হ্যান্ডেক্স আছে, গাড়িটা অসাধারণ, ব্ল্যাক কালার, হ্যাঁ, ব্ল্যাক কালার, ভিতরে ব্ল্যাক। তো গাড়িটা যা কিছু আছে সব কিছু অরিজিনাল, প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল, কোনো অ্যাকশন হিস্ট্রি নাই গা। আর প্রাইস কত আছে স্যার? এটা প্রাইস, এটাও ফিক্স বলে দেয় রুদু ভাই, এটা 15,60,000 টাকা। 15,60,000 টাকা ফিক্স প্রাইস, হ্যাঁ। সিএনজি করা আছে? সিএনজি করা আছে, 60 লিটার সিএনজি করা আছে। পেপার ওকে আছে তো? হ্যাঁ, পেপার গুলো ওকে। আমরা সিভিক গাড়ি একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে হোন্ডা সিভিক গাড়ি, 2012 মডেল, রেজিস্ট্রেশন 2014। এই গাড়িটা যা কিছু আছে সব কিছু অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস, সামনে পিছে গ্লাস আছে অরিজিনাল, কোনো মার অ্যাকশন হিস্ট্রি নাই গা। প্রত্যেকটা হেডলাইট কিন্তু অরিজিনাল, হোন্ডা লোগোটা, হ্যাঁ। অবশ্যই, জি।
কাসিম ভাই অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিলেন, আপনাকে ডিস্টার্ব করবো না। আপনাদের কাস্টমার আসছে, যাওয়ার আগে আমরা শোরুমে এসে জেনে নেই। 247 248 স্টেজগাঁও লিংক রোড শান্তা টাওয়ারের অপর সাইডে মেট্রো কার্স। আর মোবাইল নাম্বারটি বলে দিন আপনাদের। জি 01707344745। আমি আবারও বলছি 01707344745। অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।